হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, ভাত খাওয়ার পর আপনি কি এই কাজগুলো করছেন? যদি আপনারা এই কাজগুলো করে থাকেন, ডাক্তাররাও আপনাকে রক্ষা করতে পারবে না। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক ভাত খাওয়ার পর কোন কোন কাজ করা যাবে না। আপনি কি পেট ভরে ভাত খাচ্ছেন? কি হতে পারে জানেন? আমরা বলে থাকি ভাতে মাছে বাঙালি। আসলে বাঙালি মানেই পেট ভরে ভাত খেতেই হবে, কিন্তু বেশি পরিমাণে ভাত খাওয়া ভালো নয়। ভাত অবশ্যই উপকারী খাবার, বাঙালি সারাদিনে একবার ভাত খাবে না, সেটা হতেই পারে না। অনেকে দিনে তিনবারও ভাত খায়, তাতেও তেমন ক্ষতি নেই, কিন্তু পেট পুড়ে ভাত খাওয়াটা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। কারণ প্রথমে জানুন, ভাত ওজন বাড়ায়, অপরিমিত ভাত অতিরিক্ত ওজন বাড়ায়। বেশি পরিমাণে ভাত খেলে অন্যান্য সবজি ও মাছ মাংস খাওয়া কম হয়, এতে ভিটামিন ও প্রোটিনের ঘাটতি হয়। লাল চালের ভাত বেশি উপকারী, কিন্তু সাদা চালের পুষ্টিগুণ একেবারেই কম, উল্টো কার্বোহাইড্রেট মেটাবলিজম কমিয়ে দেয়, হজম শক্তি কমায়। বেশি পরিমাণে ভাত খেলে ঘুমের আধিক্য দেখা দেয় এবং ভাত খাওয়ার পরে ঘুমের শরীর ক্ষতি করে। শুধু ভাত নয়, চাল থেকে তৈরি যে কোনো খাবারই বেশি পরিমাণে খাওয়া ঠিক নয়, হজম শক্তি কমে তো যায়ই, তার উপরে নানা রকম হার্টের অসুখেরও কারণ হয়ে ওঠে। না, তাই বলে ভাত খাওয়া ছাড়বেন না। বাঙালি বাঙালি গন্ধটাই তো তবে গা থেকে চলে যাবে, খান তবে হিসেব করে। দর্শক, এইবার আপনাদেরকে জানাবো ভাত খাওয়ার পর যেসব কাজ করলে ক্ষতি ডেকে আনে। ডাল, সবজি, মাছ, ডিম, মাংস দিয়ে ভাত খেলে শরীরে যথাযথ পুষ্টি হয় এবং ক্যালোরির পরিমাণ ঠিক থাকে। তবে ভাতের পরিমাণ হবে অল্প এবং অন্যান্য শাকসবজির পরিমাণ হতে হবে বেশি। তবে ভাত খাওয়ার পর অনেকগুলো ভুল কাজ আমরা নিজের অজান্তে করে থাকি। এই ভুল কাজগুলো থেকে আমাদেরকে রক্ষা পেতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন। খাবারের পর অনেকেই ফল খান, এটি করা যাবে না, কেননা এতে গ্যাস হয়, 2 থেকে 1 ঘন্টা পর খেলে ভালো হয়। খাওয়ার পর সবচেয়ে ক্ষতিকর বিষয়গুলোর একটি সঙ্গে সঙ্গে সিগারেট খাওয়া, এতে 10 গুণ ক্ষতি বেশি হয়। খাবার গ্রহণের পরপরই স্নান করবেন না, কারণ খাওয়ার পরপরই স্নান করলে শরীরের রক্ত সঞ্চালনের মাত্রা বেড়ে যায়, এর ফলে পাকস্থলীর চারপাশে রক্তের পরিমাণ বেড়ে যায়, যা পরিপাকতন্ত্রকে দুর্বল করতে পারে, ফলে খাবার হজমের স্বাভাবিক সময়কে ধীরগতিতে করে দেয়। অনেকেই দেখা যায় খাবার গ্রহণের সময় বা পরপরই কোমরের বেল্ট কিংবা কাপড় ঢিলা করে দেয়, এটা ঠিক নয়। কারণ কোমরের বেল্ট বা কাপড় ঢিলা করলে খুব সহজেই ইন্টেস্টাইনাল থেকে রেকটাম খাদ্যনালীর নিম্নাংশ বেঁকে যেতে পারে বা পেঁচিয়ে যেতে পারে বা ব্লক হয়ে যেতে পারে। এই সমস্যাকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন বলে। খাবারের পরপরেই ব্যায়াম করা ঠিক নয়। ভাত খাওয়ার পরপরেই ঘুমিয়ে পড়া খুবই খারাপ অভ্যাস, এর ফলে শরীরের মেদ জমে যায়। খাবার পরেই অনেকে চা খান, এটি একেবারেই ঠিক নয়। চায়ের টনিক অ্যাসিড খাদ্যের প্রোটিনকে 10 গুণ বাড়িয়ে তোলে, তাই একটু অপেক্ষার পর চা পান মঙ্গলজনক। খাবার পর অনেকেই হাঁটা শুরু করে দেন, খাবার সঙ্গে সঙ্গেই হাঁটা নয়, কিছুক্ষণ পর থেকে হাঁটলে ভালো হয়। তো দর্শক, চলুন তাহলে জেনে নেই ভাত খেয়ে কীভাবে ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। প্রথমত, ভাতের পরিমাণ কমাতে হবে, 1 কাপ কিংবা 1.5 কাপ, এর বেশি ভাত খাওয়া যাবে না। যতটা ভাত খাবেন ঠিক সমপরিমাণ কাঁচা সবজির সালাদ খেতে হবে। এই সালাদে থাকতে পারে শসা, টমেটো, বাঁধাকপি, গাজর ইত্যাদি। আপনাকে খেয়াল রাখতে হবে, ভাত দিয়ে তরকারি নয়, তরকারি দিয়ে ভাত খেতে হবে। ধীরে ধীরে ভাতের পরিমাণ কমাতে হবে এবং সবজির পরিমাণ বাড়াতে হবে। 2 কাপ ভাত থেকে 1.5 কাপ এবং এরপর 1 কাপ এরকম গণ্ডির মধ্যে বেঁধে ফেলবেন, দেখবেন ওজন আর বাড়ছে না। ভাত খাওয়ার পরপরেই বিছানায় যাওয়া যাবে না, হোক সেটা দুপুর বা রাত। ভাত খাওয়ার পর আধা ঘন্টা পর 20 থেকে 30 মিনিট হাঁটাহাঁটি করে নিতে হবে। তো দর্শক, আপনারা জানতে পারলেন ভাত খেয়েও কীভাবে ওজন নিয়ন্ত্রণে রাখা যায়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।